বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো 1K সাবস্ক্রাইবার, আমরা 1000 সাবস্ক্রাইবার কীভাবে সহজে পেতে পারে বা কী কী উপায়গুলো অবলম্বন করে, কী কী ধাপগুলো আমরা যদি অবলম্বন করি তাহলে আমরা 1000 সাবস্ক্রাইবার খুব সহজে পেতে পারি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমিও 1000 সাবস্ক্রাইবার কতদিনে পেয়েছি এবং কী কীভাবে পেয়েছি সেটা আজকের এই ভিডিওতে ডিটেলস বলার চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কী কীভাবে বা কী কী উপায় অবলম্বন করলে আপনারা ইজিতে 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন। কারণ একটা নতুন ইউটিউবার বা যারা ছোট ইউটিউবার আছে তাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার গেইন করা খুবই কষ্টকর এবং 1000 সাবস্ক্রাইবার অর্জন করা পর্যন্ত তাদের কাছে খুবই কঠিন মনে হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে যদি আপনি নতুন দেখে থাকেন বা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দিবেন। চলুন তাহলে আমরা মূল টপিক্সে চলে যাই। তো আজকের এই পাঁচটা টপিক্সের মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সুন্দরভাবে আমি পাঁচটা টপিক্স আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, এই টপিক্সের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব কী কী উপায়ে আপনারা ইউটিউবে আপনাদের নিজেদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে পারেন। তো প্রথমত 1 নম্বর হলো আপনাকে টপিক সিলেক্ট করতে হবে, আপনি কোন টপিক্সে ভিডিও তৈরি করবেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর নির্দিষ্ট লাইনে যদি চলে না যায় বা নির্দিষ্ট লাইনে যদি ভিডিও তৈরি না করে তাহলে দেখা যায় যে তার এক পর্যায়ে তার ভিডিও ভাইরাল হলেও সাবস্ক্রাইবারগুলো ডাউন হয়ে থাকে। মিসড কন্টেন্ট যদি সে জায়গায় থাকে তো সাবস্ক্রাইবার বুঝতে পারবে না সে কী ধরনের ভিডিও দিতেছে। আপনাকে ধরেন সাপোজ আপনি অ্যান্ড্রয়েড রিলেটেড একটা ভিডিও তৈরি করছেন এবং কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আপনি একটা ব্লগ তৈরি করছেন বা ফানি তৈরি করছেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার অ্যান্ড্রয়েড রিলেটেড বা অ্যান্ড্রয়েড টিক্স থেকে আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করেছিল এবং কিছুদিন পরে যখন ফানি ভিডিও তৈরি করছেন তাহলে সে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আবার দেখা যায় ফানি ভিডিও দেখে আপনাকে সাবস্ক্রাইব করেছে এবং আপনার অ্যান্ড্রয়েড টিক্স দিয়ে কিন্তু আনসাবস্ক্রাইব করেছে, এটা প্রায় হয়ে থাকে। তো 1 নম্বরে আমি যেটা বলেছিলাম আপনাকে টপিক সিলেক্ট করতে হবে, আপনি যদি অ্যান্ড্রয়েড টিক্স দেন তাহলে অ্যান্ড্রয়েড টিক্সই দিতে হবে, আর যদি অন্য যে কোনো ক্যাটাগরি আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো 2 নম্বরে হলো আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি প্রতিদিন যদি পারেন তাহলে সকাল বিকাল 2টা ভিডিও আপলোড করতে পারেন বা যদি পারেন তাহলে আরও বেশি আপলোড করতে পারেন, কিন্তু আপনার নির্দিষ্ট একটা সময় এবং নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সাপোজ ধরেন আপনি প্রতিদিন সকালে 8টায় ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক দিনই সকাল 8টা বাজে আপলোড করতে হবে। আবার দেখা যায় যে আপনি সকাল 8টা বাজে এবং রাত 8টা বাজে 2টা ভিডিও আপলোড করেন তাহলে সেম আপনাকে 2টা ভিডিও আপলোড করতে হবে, কারণ আপনার অডিয়েন্স যারা আছে বা আপনাদের সাবস্ক্রাইবার যারা আছে তারা কিন্তু ওই সময়টাতেই ওয়েট করবে যে আপনি ভিডিওগুলো আপলোড করবেন এবং তারা দেখবে। তো আমাদেরকে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ভিডিওগুলো আমাদেরকে আপলোড করতে হবে, তাহলে আমাদের 1000 সাবস্ক্রাইবার 1K সাবস্ক্রাইবার পেতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। আমরা যারা নতুন ইউটিউবার বা নতুন বিগিনার আছি তাদের হলো যে আমরা ভিডিও শুধু আপলোড করলে হবে না, সেটা হলো কোয়ালিটিপূর্ণ হতে হবে। হ্যাঁ, 3 নম্বর টপিক্স হলো আমাদের যে ভিডিওগুলো আছে অবশ্যই কোয়ালিটিপূর্ণ হতে হবে। আপনি যাদের সাথে লিঙ্ক আপ করেন অর্থাৎ আমার টেক চ্যানেল আছে বা আপনার যদি টেক চ্যানেল থাকে দেখা যায় যে আমার চ্যানেলটা মোটামুটি মনিটাইজেশন এবং মোটামুটি গ্রো আছে, সেক্ষেত্রে আমি যে কন্টেন্টগুলো আপলোড করি বা বড় বড় ইউটিউবার যে কন্টেন্টগুলো ভিডিওগুলো আপলোড করে সেই ভিডিও রিলেটেড যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই তার থেকে একটু বেটার করার চেষ্টা করতে হবে, কারণ বেটার যদি না করেন তাহলে সেই ভিডিওগুলো দেখবে না আর আপনার ভিডিওগুলো সে দেখবে না। কারণ বেটার হলে মানুষ কোয়ালিটি সুন্দর কিছু দেখতে চাই, যদি সুন্দর আপনার কোয়ালিটিটা সুন্দর হয়, ভিডিও কোয়ালিটি সুন্দর হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা দেখবে তারা এবং দেখার পরে সেটা সাবস্ক্রাইব করবে। তো এই বিষয়ে দেখা যায় অনেক সময় যে আপনি ভিডিওটা যে অন্য একটা চ্যানেল বা আমি যখন একটা ভিডিও আপলোড করছি অ্যান্ড্রয়েড টিক্সের উপরে সেটা যদি আপনি আমার যে ঠিক সময় ধরেন সাপোজ আমি রাত 8টা বাজে বা সকাল 8টা বাজে একটা ভিডিও আপলোড করি, আপনি যদি সেম টাইমেই সেম ভিডিও তৈরি করে 8টা বাজে বা 7টা বাজে আমার যে সময়টাতে আপলোড করি সেই সময়টা আপনি যদি আপলোড করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিউজটা ভালো হবে এবং সাবস্ক্রাইবারও মোটামুটি এখান থেকে চলে আসবে। 4 নম্বর হলো ট্রেন্ডিং টপিক্স। ট্রেন্ডিং টপিক্স হলো বর্তমানে কী কী টপিক্সগুলো চলতেছে। ধরেন সাপোজ আপনি যদি অ্যান্ড্রয়েড টিক্স অথবা যদি নিউজ চ্যানেল হয়ে থাকেন অথবা আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন সেই ধরনের ভিডিও যে ট্রেন্ডিং যে টপিকগুলো আছে সেই টপিক্স নিয়ে কাজ করতে হবে। ধরেন এক্সাম্পল আপনি অ্যান্ড্রয়েড টিক্স বা মোবাইল রিভিউ নিয়ে
গেজেট মোবাইল গেজেটের বিভিন্ন ধরনের রিভিউ দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখতে হবে কোন ফোনটা লঞ্চ করেছে বা কোন ফোনটা সামনের মাসে বা ইদানিং লঞ্চ করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ভিডিওটার উপরে একটা ভিডিও তৈরি করে আপনি ছাড়তে পারেন। তাহলে কি হলো ট্রেন্ডিং টপিক, এই ট্রেন্ডিং টপিক্সে যদি আপনি ভিডিও ছাড়তে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, আর ভাইরাল হলে অবশ্যই এখান থেকে কিছু সাবস্ক্রাইবার আপনার আসবে। 5 নম্বর এবং লাস্ট যে টিপসটা হলো সেটা হলো যে ইন্ডিস্ক্রিন এবং আইকার্ড, ইন্ডিস্ক্রিন এবং আইকার্ড, যারা ইন্ডিস্ক্রিন অথবা আইকার্ড সম্পর্কে জানেন না অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমি ইন্ডিস্ক্রিন এবং আইকার্ড কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা মোবাইল এবং কম্পিউটারে দুইভাবে তৈরি করা যায়, তো সে দেখে দেওয়ার চেষ্টা করব। তো ইন্ডিস্ক্রিন, আপনি একটা ভিডিও তৈরি করলেন এবং এই ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো আছে সেটা আপনার ইন্ডিস্ক্রিনে দিয়ে দিলেন, বা যে ভিডিওটা আপনি তৈরি করেছেন যে ভিডিওটা আপলোড করলেন বা এই রিলেটেড বা এই ভিডিওটা রিলেটেড আপনি একটা আইকার্ড দিয়ে দিলেন উপরে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিডিও যখন একজন ইন্ডিস্ক্রিনে যাবে, যাওয়ার পর শেষে যখন আরও দুইটা বা একটা ভিডিও দেখবে তখন ক্লিক করে কিন্তু ওই ভিডিওটা সে দেখে নেবে। তাহলে দেখা যাবে যে আপনার যে ভিউসরা আছে বা সাবস্ক্রাইবার যারা আছে তাহলে কিন্তু এখান থেকে বা যখন আপনার ভিডিওটা ওই ভিডিওটা যখন ভালো লাগবে তখন কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আইকার্ড, একটা ভিডিও যখন প্লে হয় তখন দেখবেন উপর দিক দিয়ে একটা রেখা যাচ্ছে, তা ভিডিও যে ভিডিওটা আপনি আইকার্ড দিয়েছেন সেই ভিডিও একটা যাবে, সেটা হলো টাইটেলটা যাবে, সেই টাইটেলে যখন ক্লিক করবে তখন কিন্তু সেই ভিডিওটা চলে যাবে। এক্ষেত্রে দেখা যাবে এখান থেকে ভিউস এবং সাবস্ক্রাইবার দুইটিই আসে, কারণ হলো যে এই আইকার্ডে টাচ করে যখন ভিডিওটা দেখবে যখন ভালো লাগবে তো অবশ্যই সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই 5টি উপায় যদি আপনারা অবলম্বন করেন অবশ্যই খুব দ্রুত এবং কুইকলি আপনারা সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তবে এখানে একটা কথা হলো, আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম এবং ধৈর্য হারানো যাবে না। আমরা যারা নতুন বিগিনার আছি তারা দেখা যায় 10টা 5টা ভিডিও দিয়েই কিন্তু দেখা যায় যে আমার তো সাবস্ক্রাইবার আসছে না, ভিউজ হচ্ছে না। আমি এই চ্যানেলটা যখন মনিটাইজ করি তখন আমার 120টা ভিডিও আমি আপলোড করেছিলাম এই চ্যানেলে, তো 120টা ভিডিও আপলোড করার পরেই কিন্তু এখান থেকে আমি মোটামুটি মনিটাইজ পেয়ে গেছি সেখান থেকে। তো 120টা ভিডিও আপলোড করা কিন্তু কঠিন ব্যাপার না, আবার খুব সহজ ব্যাপারও না, আপনি যদি কন্টিনিউ কাজ না করেন সেক্ষেত্রে আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে কী কী উপায়ে এই আপনার 1K সাবস্ক্রাইবার গেইন করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজাতে, কারণ এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আনরিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স এবং ইউটিউব রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এবং ফটোশপ এবং ভিডিও এডিটিং সহকারে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, সকলে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।